হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি টেট। ফ্রেন্ড, আজকে আমি কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আমরা যখন কোনো ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে চাই, বা আপনি যদি একটি ক্রিয়েটর হন, বা আপনি যদি ভিডিও আপলোড করতে চান ইউটিউবে, তাহলে আপনাকে কিছু কিছু বিষয়ে আপনাকে নজর রাখতে হবে, বা আপনাকে আপলোড করার সময় আপনাকে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে। তা আজকে আমি আলোচনা করব ট্যাগ, আপনি ভিডিওতে টাইটেল কীভাবে লাগাবেন, ডিসক্রিপশন কীভাবে লাগাবেন, আর ভিডিওতে ট্যাগ কীভাবে লাগাবেন। আর এর সাথে সাথে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে যে এই যে ভিডিও ট্যাগ, টাইটেল আর ডিসক্রিপশন আপনি লাগাবেন, তার মধ্যে আপনি কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো ফ্রেন্ড, চলুন আজকে দেখে নেওয়া যায় যে আপনি যে যে এটার মধ্যে দেখছেন, যে আপনার যে ভিডিওটার মধ্যে দেখছেন যে কীভাবে এই যে ট্যাগগুলো বা হ্যাশট্যাগগুলো আছে, এই হ্যাশট্যাগগুলো আমরা কীভাবে ভিডিওর মধ্যে লাগিয়ে থাকি, এই হ্যাশট্যাগগুলো আমি কীভাবে লাগাই যখন আমরা কোনো ভিডিও আপলোড করি। তো হ্যাশট্যাগগুলো যখন আমরা এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো ডিসপ্লে হচ্ছে, এগুলো কীভাবে ডিসপ্লে হচ্ছে হ্যাশট্যাগ, আপনাকে তো কোথায় এটা আপনার হ্যাশট্যাগ বসাতে হবে, কী ধরনের হ্যাশট্যাগ আপনি বসাতে পারেন, কীভাবে আপনি হ্যাশট্যাগ বসাতে পারেন, এগুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আজকের আমার আলোচ্য বিষয় যে হ্যাশট্যাগ নয়, যে আমি আসল যে ভিডিওটা বানাবো, যে আমি আসল যে ভিডিওটা আপলোড করব, তখন আমাকে কীভাবে আমাকে ট্যাগ লিখতে হবে, কীভাবে আমাকে ডিসক্রিপশান লিখতে হবে, কীভাবে আমার ভিডিওটাকে টাইটেল দিতে হবে। তো ফ্রেন্ড, সবার আগে বলি যে যারা কিছু একটা বিষয়ে নজর রাখতে হবে, যারা যখন কোনো ধরো আমি কোনো চিঠি পাঠালাম, বা কারোর কাছে কোনো আমি ধরুন টেলিগ্রাম পাঠালাম, বা তার আগে আমাকে কিছু বিষয় নজর রাখতে হয়। যেমন আপনি কোনো টেলিগ্রাম বা চিঠি আপনি কারোর কাছে পাঠাচ্ছেন, তার আগে আপনাকে লিখতে হয় তার বাড়ির ঠিকানা, তার পিন নম্বর, তার ডেস্টিনেশান, তার লোকেশান, সমস্ত কিছু আপনাকে যেমন দিতে হয়, যে যার মাধ্যমে পিয়ন বা কুরিয়ার যে সঠিক জায়গার মধ্যে আপনার চিঠিটাকে বা আমার পার্সেলটাকে বা আমার টেলিগ্রামটাকে পৌঁছে দিতে পারে। তেমনই ভিডিওটার মধ্যেও এমন সেম ক্যাটাগরি আছে, যে আপনি টাইটেল কীভাবে দেবেন, বা আপনার ডিসক্রিপশান কীভাবে দেবেন, বা আপনি ট্যাগ কীভাবে লাগাবেন, এই সবগুলো ক্যারি করে যে আপনার ভিডিওটাকে গ্রো করতে, বা আপনার ভিডিওটাকে ভিউয়ার্সের পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। যে কোনো কিছু যে কেউ আপনার যদি ভিডিওটা বা এই ধরনের কিছু ভিডিও সার্চ করে, তাহলে সোজাসুজি এই ভিডিওটা আপনার ভিউয়ার্সের বা দর্শকের কাছে পর্যন্ত পৌঁছে যায়। তো আপনি যে দেখতে পাচ্ছেন যে এই হ্যাশট্যাগগুলো আছে, এগুলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো একটি মোস্ট ইম্পর্ট্যান্ট যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, বা আপনার ভিডিওটা যখন এসইও হবে, বা আপনার ভিডিওটা যখন ভিউয়ার্স পর্যন্ত পৌঁছবে, তার মধ্যে এসইও বা ভিউয়ার্সের মধ্যে পৌঁছানোর সময় বা আপনার ভিডিওটাকে গ্রো করতে হ্যাশট্যাগ একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কিন্তু তার আগে বলি, হ্যাশট্যাগের জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, সেখানে আপনারা দেখতে পারেন যে কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়, কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হয়। তো চলুন দেখে আমরা সরাসরি চলে যাব মোবাইলের স্ক্রিনে, ওখানে আমরা দেখব যে টাইটেল কীভাবে দেওয়া হয়, কীভাবে ডিসক্রিপশান দেওয়া হয়, কীভাবে আমরা ট্যাগ অ্যাড করি, আর ওর সাথে সাথে আমরা কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করি। ওয়েটি স্টোরে যাওয়ার পরে আমাদের সামনে এরম ধরনের একটা আসবে। যে দেখুন, আমি প্রথমে এই যে ভিডিওটা আছে, ভিডিওটা আনলিস্টেড করে রেখেছি, এটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে আপনি চলে যাবেন যে পেন্সিলের মতো অংশটা আছে, পেন্সিলের কাছে ক্লিক করার পর করবেন। পেন্সিলের কাছে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এই ধরনের একটি অংশ। তো যেহেতু এটা আপনি এডিট থাম্বনেল বানাতে, এটা থাম্বনেলটা আপনি লাগাতে পারেন। যেহেতু এটা আমাদের আজকের ভিডিওর অংশ নয়, তো আমি এটা নিয়ে এখন আলোচনা করছি না। তো আমি এখানে দেখুন লিখে রেখেছি, এটা হচ্ছে টাইটেল। তো এখানে কীভাবে আপনি টাইটেল লিখবেন, তো এখানে লিখতে আমি যেহেতু এটা আমি লিখেছি হাউ টু এডিট ভিডিওস অন মোবাইল, তো এখানে দেওয়ার পরে আপনি এই ধরনের ভিডিও দেওয়ার পরে আপনি এখানে স্পেস দিন, স্পেস দেওয়ার পরে এইখানে যে এটা আছে এইটা বা দেবেন, তারপরে আপনি স্পেস দেবেন,
তো এরপরে আপনি দেবেন কি হাউ টু এডিট ভিডিওস অন মোবাইল, মোবাইলে এডিট কিংবা ভিডিও এডিট কীভাবে করা হয়। তা আমি দিতে পারি ভিডিওর সঙ্গে যে রিলেটেডগুলো টপিক আছে ওই ধরনের টপিক আপনি চুজ করে দিতে পারেন। তো আপনি এখানে লিখতে পারেন যেহেতু আমি ভিডিওটা কাইন্ড মাস্টার দিয়ে আমি এডিট করেছি, তাই একটু কাইন্ড মাস্টারের সম্বন্ধেও আপনি লিখতে পারেন। তো আমি চলুন আমরা লিখি কে কাইন এসটিআর কাইন মাস্টার ফুল টিউটোরিয়াল। তো এরপরে এখানে চলে আসুন, এখানে যাওয়ার পরে আপনি এইটা ফিরসে দিন, ফির স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনি লিখতে পারেন ভিডিও টচ, ঠিক আছে, এই ধরনের আপনি এটা লিখতে পারেন। এটা আপনার টাইটেলটা আপনি 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। তো এর আগেও আপনি আরও কিছু লিখতে পারেন, যদি আপনার স্পেস থাকে বা আপনার ওয়ার্ডগুলো খালি থাকে তাহলে আপনি লিখতে পারবেন। নেক্সটে আসি, এটা হলো ডিসক্রিপশান। তো আপনি যে উপরে যে টাইটেলটা লিখেছেন হাউ টু এডিট ভিডিওস অন মোবাইল, আপনি এইখানে লিখতে পারেন হাউ টু এডিট ভিডিওস অন মোবাইল। এরপরে আপনাকে নিচে আসতে হবে, এখানে লিখতে হবে কাইন মাস্টার না, এখান থেকে আরও আপনার পছন্দ মতো আপনি লিখতে পারেন, বা আপনি এখান থেকেও চলে যেতে পারেন। আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে যান, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি অ্যাড করে নেব, বা এখান থেকে আমি যে ইউটিউব আছে ওইটার মধ্যে চলে যাব। এখানে আপনি যাওয়ার পরে আপনি এখানে সার্চ করুন ভিডিও এডিট, এবার আপনি সার্চ করুন যে এখানে কী লেখা আছে, কীভাবে আপনি ভিডিও সার্চ করতে পারেন। এইটা ধরনের বেস্ট ফ্রি ভিডিও এডিটিং অ্যাপস অন অ্যান্ড্রয়েড মেক এডিট ইউর ভিডিওস ইজিলি, হাউ কালার গ্রেড ইন মোবাইল ভিডিও এডিট লাইক প্রো, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, এই ধরনের আপনি এইভাবে ট্যাগ লাগাতে পারেন, ঠিক আছে, যেগুলো কারণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। বা এই দেখুন এই কাইন মাস্টার ভিডিও এডিটিং অ্যাপস, ভিডিও এডিটিং সফটওয়্যার, ফিল্মোরা বড় ভিডিও অ্যাপ, কাইন মাস্টার তামিল, এখানে যে কর্নারে লেখাগুলো আছে এগুলো আপনি এই ধরনের ব্যবহার করতে পারেন। তো ভিডিও এডিট অন অ্যান্ড্রয়েড, লক্ষ্য রাখতে হবে যে আপনি যে ট্যাগগুলো লিখছেন তার প্রথম অক্ষরটা বড় হওয়া চাই। পরেরটাই চলে আসবো, ভিডিও এডিটিং স্টেপ বাই স্টেপ। কাইন মাস্টার ফুল ভিডিও এডিটিং
দেখুন এখানে আমি এই ধরনের, আপনি আরও এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে তাই আমি বেশি কিছু এখানে অ্যাড করছি না। তো তারপরে আপনি ভিডিওটার সম্বন্ধে এখানে লিখতে পারবেন স্পেস দিয়ে কভার আর দিস ভিডিও ভিডিও আপনি এখানে লিখতে পারেন, এই সিটা আপনি বড় করে দিতে হবে, এভাবে আপনি লিখতে পারেন। তো তার আগে আপনি এখানে যে তার আগে আমি আলোচনা করেছিলাম যে আপনি হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন, তো তার আগে বলি আপনি এখানে লিখতে পারেন এখানে, সরি এখানে আপনাকে হ্যাশট্যাগ কে কাইন এস টি কাইন মাস্টার এখানে আপনাকে স্পেস দিতে হবে, ফির মাস্টার ভিডিও ভিডিও স্পেস দিন এখানে লিখুন BANGLA বাংলা ভিডিও টিং ভিডিও এডিটিং, হ্যাঁ এখানে আমি হয়ে গেল স্পেস দিলাম আবার দিলাম। স্পেস দেওয়াটা কারণ হলো স্পেসের পরে থেকে আপনার এটা আবার শুরু করতে হবে, স্পেসের পরে থেকে আপনাকে লিখতে হবে, স্পেস দেওয়ার পরে আপনার হ্যাশ বসাতে হবে, হ্যাশ বসানোর পরেই আপনাকে হ্যাশের গা ধরেই লিখতে হবে। এখানে লিখব টেক নো লজি সি ট্রিট টেকনোলজি ট্রিক, এটা আমার বসানো হয়ে গেল। এবার এটাকে কভার ভিডিওতে আপনি এভাবে লিখতে পারেন, এভাবে আমি এটাকে কি করব পাবলিক করে দেব, পাবলিক করার পরে এটাকে আমাকে ট্যাগ ডালতে হবে হাউ টু হাউ টু এডিট ভিডিওস অন মোবাইল, এটাকে কমা দিতে হবে, কমা দেওয়ার পরে আপনাকে এখানে স্পেস দিতে হবে। নেক্সট আপনার এই কমা দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে আপনার যে নতুন সেন্টেন্স আছে ওটা শুরু হবে, তো আপনি এখানে লিখতে পারেন, এগুলো সব ছোটো ছোটো হাতেরই হবে, এটা আগেরটাও ছোটো হাতের হবে। এখানে আপনি লিখতে পারেন ভিডিও এডিটিং, ভিডিও এডিট ফর ইউটিউব, ভিডিও এডিট ফর ইউটিউব, এটাকে আপনাকে হ্যাশ দিতে হবে, এটা ক্লোজ করতে হবে, ভিডিও এডিট ফর ইউটিউব টেকনোলজি টেকনোলজি সিকে টেকনোলজি ট্রিট, আমি একটা ট্যাগ ব্যবহার করলাম, তারপরে লিখলাম ভিডিও এডিট স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল বাংলা বাংলা ভিডিও ভিডিও এডিট, এইভাবে আপনি আরও ট্যাগ লিখতে পারেন। তো এখানগুলো করার পরে আপনাকে এটাকে সেভ করতে হবে,
এভাবে আপনি ট্যাগ বসাতে পারেন, বা আপনি মনে করলে যে গুগলে যেতে পারেন। গুগলে যাওয়ার পরে আপনি ওখানে লিখতে পারেন হাউ ট্যাগ জেনারেটর বলকে আছে, ট্যাগ জেনারেটর আপনি সার্চ করতে পারেন। ট্যাগ জেনারেটর ওখানে আপনি যদি আপনার যে রিলেটেডের ভিডিওগুলো আছে আপনি ওখানে সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনার সামনে বিভিন্ন ধরনের ট্যাগ আসবে, যে ট্যাগগুলো আপনি এখানে ইউজ করতে পারেন। তো তারপরেও বলি যে আপনি আরও ব্যবহার করতে পারেন র্যাপিড ট্যাগস, বা র্যাপিড ট্যাগ বলে যে একটা সফটওয়্যার আছে, ওখানে যে আপনি আপনার ট্যাগগুলো সার্চ করতে পারেন। তো আমরা ব্যাক চলে আসার পরে আমরা এটাকে পাবলিক হয়ে গেছে, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে চলে যাব। দেখুন ভিডিওটা এভাবে চলে এসেছে, ভিডিওটা এভাবে চলে এসেছে, এই হ্যাশট্যাগ বসে গেছে। এখান থেকে আপনি এখানে দেখতে পারেন